খুব হাসি পাচ্ছে। আমি বের হয়েছি বাইক ছাড়া, একা একা হাঁটতেছি বিনার সামনে দিয়ে। কলেজ ফ্রেন্ড বন্ধু সুজন ফোন দিয়েছে, সে অ্যাসিনের মোড়ে এসে বসে আছে, তার সাথে একটু মিট করব। তো হাঁটতে হাঁটতে মানুষের, মানে আজকে ফ্রাইডে, ফ্রাইডে মানেই হচ্ছে ভার্সিটিতে একটা অন্যরকম বিনোদন কেন্দ্রে পরিণত হয়ে যায় আর কি, এরকম। তো সেটা বিষয় না, এটা তো জানি সবসময় এই ঘটনা ঘটে, তো ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, বলার কিছু নেই। কিন্তু হাসিটা পাচ্ছে এজন্যই, মানে অনার্স লাইফে বিএসসি কমপ্লিট করা অবস্থায়, মানে 4 বছর সময় আমার যে বান্ধবীগুলো ছিল, যে বন্ধুগুলো ছিল, বান্ধবী বলতে শুধুই ক্লাসমেট, আমার মেয়েদের সাথে আমার কখনোই যোগাযোগ ছিল না। ক্লাস করতাম, ক্লাস শেষ হলে টিউশনিতে চলে যেতাম, বিশেষভাবে যদি কারো কখনো বার্থডে থাকতো কিংবা হচ্ছে কোনো প্রোগ্রাম থাকতো তাহলে হয়তো আমি থাকতাম, নয়তো আমার কখনো মানে কারোর সাথে ওভাবে মিশা হয় নাই, আর বিশেষ করে কোনো মেয়েদের সাথে তো কখনই না। কিন্তু ওই যে মুখ চেনা তো চিনি, কারোর সাথে দেখা সাক্ষাৎ হলে হাই হলো, কেমন আছি, কেমন আছো, এইটুকু তো সীমাবদ্ধ থাকে। কিন্তু ওদের মানে মানে আমি আমার কয়েকটা বান্ধবীকে দেখেছি, সে ফার্স্ট ইয়ার থেকে ওদের বয়ফ্রেন্ড গেলে লাগাতার চেঞ্জ হতো হয় আর কি, তো ওটা খারাপ না, তাদের এটা ভালো, তো কিছুদিন পর চেঞ্জ করবে। কিন্তু দুইটা বিষয়, মানে দুইটা মেয়েকে দেখেছি ওরা তাদের বয়ফ্রেন্ডকে এমনভাবে আচরণ করতো মনে হতো যেন তাদের স্বামী, হ্যাঁ, মানে আমাদের সাথেই কোনো প্রোগ্রামে, আর এত ক্লোজ এবং প্রত্যেকটা বিষয় নিয়ে এত ঘনিষ্ঠ থাকতো, মানে এই রিলেশন কখনো ভাঙবে না, বা এটা একেবারে জেনুইন পিওর লাভ। কিন্তু আজকে মানে তাদের ওই কাপলদের একটা কাপল হচ্ছে অনেক আগেই আরও কয়েকবার ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু আজকে যাকে দেখলাম সে হচ্ছে যে তার ওই বয়ফ্রেন্ড তো অনেক আগেই নেই, আজকে এক আমার হলের এক বড় ভাইকে নিয়ে ঘুরতে যাচ্ছে। তো বড় ভাই আমাকে ডাকতে বলতে চাই, সুমন কই যাও, আমার তো সেই জন্যে হাসি পাচ্ছে খুব, রিক্সাতে ছিল একসাথে, তো মেয়েটা খুব লজ্জা পাইলো মনে হচ্ছে আর কি, আমি আর ওদিকে তাকাইনি। তো এই যে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আজকে টোটালি ব্ল্যাক, কয়েকদিন আগে ছিল টোটালি হোয়াইট। তো এই ছেলেটা এই দিন যে বাপরে বাপ, পেট সামনে তার ডাবল হয়ে যাচ্ছে। তো চলে আসছি ইতিমধ্যে, তো যেটা বলতেছিলাম, তো ওই যে আমার এত ভালো কাপল বন্ধু, কাপল বান্ধবী, ওরা দুজন দু প্রান্তে চলে গেছে, তো গেছে তো গেছে, আজকে ওই মেয়েটা আমার এক বড় ভাইয়ের সাথে রিক্সা নিয়ে ঘুরছে। তো আমি আসলে বিমোহিত, আবেগে আপ্লুত এবং একা একে কতক্ষণ হাসলাম, কারণ ওদের ওই 4 বছরের কীর্তি কাজ কারবার দেখে আমরা মানে কি বলবো, দুনিয়াটা বড়ই বৈচিত্র্যময়, চমৎকার। আমাদের আসলে এগ্রি ভার্সিটির পর্দার জায়গাই খুব চমৎকার, সবুজ প্রকৃতি দুই পাশে চমৎকার গাছপালা, সেজন্য আরও চমৎকার লাগে। তো বিকালবেলা হাঁটতে বেরোয়েছি আজকে, বিশেষ করে এই যে আমার বটা প্রোগ্রামার বন্ধু সুজন, সে আছে, তো খুব হাসলাম আর কি, বিনোদন পাইলাম, চমৎকার, কিন্তু চমৎকার, হ্যাঁ তার কি, ঠিক আছে। তা আমরা চলছে আসলে ভালো জীবন চলছে, একাকিত্বের মতো আনন্দের মজার ভালো লাগার সময় আর কখনো কাটে না, হ্যাঁ। আর ওই একাকিত্বটা সবচেয়ে ভালো কাটে যদি আপনি বই পড়েন, বইয়ের সাথে যদি সময়টা ব্যয় করেন, আর কখনো ঘুরতে বেরোলে অবশ্যই একজন থাকলে খুব ভালো হয়, আমি এটা বিশ্বাস করি। টু আর কোম্পানি থ্রি আর কমপ্লেন্স, সো কোথাও গেলে আমি নর্মালি একজনকে নিয়ে যাই, দুই তিনজন হলে এটা আসলে একটু ঝামেলার হয়, চলাফেরা, রিক্সা, যানবাহন সব কিছুতেই ঝামেলা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।